হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। তো এখানে আমি নারকেল গুলছিলাম যে কটা নারকেলের মালা আছে, এখানে আটটা নারকেলের মালা আছে, চারটে নারকেল দিয়েছিল, ভেঙে আটটা হয়েছে। তো এটা আমাদের মামার বাড়ির গাছের নারকেল আর কি, আমার মামার বাড়ির গাছের নারকেল। আর এখানে আমি নারকেল কোড়াতে বসে পড়েছি। তো এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও, কারণ শুক্রবার আমরা নারকেলের নাড়ু সব কিছু বানিয়ে রেখেছিলাম, আর রোববার পুজো যেহেতু তো ওই জন্য আগের থেকে সব কিছু করে রেখেছিলাম যাতে অসুবিধা না হয়, কারণ শনিবারও তো অনেক কাজ ছিল। তো এখন আমার মা আমার হাতে হাত লাগিয়েছে, কারণ একার দ্বারা এতগুলো নারকেল মানে কুড়িয়ে ওঠা সম্ভব হয় না, মানে কোড়ানো সম্ভব হয় না, মানে হচ্ছে কি যে তোমার সময় লেগে যায় না খুব। তো সেই জন্য মাও হাতে হাত লাগিয়েছিল। তো এখন মা এখানে নারকেলের মধ্যে তোমার গুড় দিয়ে দিচ্ছে, গুড় দিয়ে আমি নারকেলটাকে আর কি মেখে নিচ্ছি, দেন গ্যাসে চাপাবো। তো নারকেল মাখা আমার ডান হয়ে গেছে, আর হাতের অবস্থা দেখো পুরো তেল তেল হয়ে গেছে হাতখানা একদম। তো গ্যাসে চাপিয়ে দিয়েছি, আর এই যে সাদা সাদা দেখছো এটা জল দেওয়া হয়েছে, তো এটাকে জাল দেওয়া হবে, পাক আসবে, দেন নাড়ু বানানো হবে। তো এখন তো অনেক দেরি, তো এটা আমি একটুখানি নাড়িয়ে দিচ্ছিলাম যাতে ভালোভাবে মিশে যায়। তো এখানে এখন ফুটে উঠেছে কিন্তু জাল হচ্ছে, কিন্তু এখনও পাক আসতে অনেকটা দেরি আছে। তো এই যে পাক চলে এসছে দেখো, কড়াইয়ের নিচে একটু একটু পোড়া লেগে গেছে। তো এবার আমি এখান থেকে কিছুটা মানে নারকেলের ইসে নিয়ে থালায় দিলাম, মা এবার দেখবে ওটার মধ্যে পাক এসছে কি না। তো গরম যেহেতু মানে একদম গ্যাস থেকে নামিয়ে দিয়েছি, তো তো অনেকটাই গরম, মানে কেমন গরম বুঝতেই পারছো তো, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছিলো আর কি বানাতে, তো হাতে গরমটা লাগছিল। তো পাক চলে এসছে, নাড়ু দেখেছো কি সুন্দর গোল হয়েছে। তো এখন আমি আর মা ঝটপট করে এখানে নাড়ু বানিয়ে নিচ্ছি, কারণ এরপর আরও নাড়ু আর মোয়া বানাতে হবে। তো সেই জন্য গরম, তো ওই জন্য আস্তে আস্তে বানাচ্ছিলাম। তো এখন নাড়ু আমাদের কমপ্লিট, নারকেলের নাড়ুটা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার তিলের নাড়ু আমরা বানিয়ে নিয়েছি, আর বানিয়েছিলাম হচ্ছে কি যে চিড়ের মোয়া। তো এই কটাই বানিয়েছি, পরে খইটা পাক দেওয়া হয়েছিল। তো এইটা হচ্ছে রাত্রিবেলা, এটা হচ্ছে শনিবার রাত্রিবেলা, এখানে আমি আলপনাতে আর কি রং করতে বসেছি। আলপনাটা দেওয়াই ছিল, আলপনাটা প্রায় 2 থেকে 3 বছর মতন হয়েছে, ওঠেনি, তো ওঠেনি যেহেতু ওই জন্য আমরা তোলারও চেষ্টা করি না। তো ভাল লাগে, ঘরের মধ্যে আছে যেহেতু দেখতেও ভালো লাগে, আর রংটা যেহেতু উঠে যায় আস্তে আস্তে, তো সেই জন্য রংটা হালকা হালকা করে দিই, ফেড হয়ে যায় না থাকতে থাকতে, তো ওই জন্য রংটা আর কি করে দিই প্রত্যেক বছর। তো আর আলপনাটা প্রচণ্ড বড়, তো হয়ে গেলে তোমাদের মানে এটা রংটা যখন হয়ে যাবে তখন আমি তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা আর কি কেমন লাগে দেখতে, খুব সুন্দর লাগে দেখতে। আর তখন প্রায় আমি যখন আলপনা দিতে বসেছি তখন প্রায় 12টা বাজে, যখন সব কাজ সেরে আমি আলপনা দিতে বসেছিলাম, আর আলপনা শেষ করেছি প্রায় 4:45 বাজে, দেখেছো 3:53 বাজে। আর এই যে আলপনাটা, দুঃখের বিষয় হলো হলুদ রংটা ছিল না, আমি ভুলে গেছিলাম, আমি দেখিও নি যে ছিল না, যদি জানতাম ছিল না তো নিয়ে আসতাম। আর হাতের অবস্থা খারাপ হয়ে গেছে, এবার ফ্রেশ হয়ে তো ঘুমাতে চলে গেছিলাম। এটা হচ্ছে সকালবেলা পরদিন, মানে রোববার দিন সকালবেলা, আমরা শনিবার দিন ঠাকুর নিয়ে যাইনি, তো এটা রোববার দিন সকালবেলা ঠাকুর আনতে এসেছিলাম। তো এই যে আমাদের লক্ষ্মী ঠাকুর, আমি লক্ষ্মী ঠাকুরকে একদম সাজিয়ে গুছিয়ে ভালোভাবে বসেছি, আর পাশে সব দশকর্মা জিনিসের বাজার ঠাজার ছিল আর কি, চাঁদমালা, ধানের ছড়া, মালা সব কিছুই পরিয়ে দিয়েছিলাম আর কি লক্ষ্মী ঠাকুরকে। আর এখানে ফল টল সব কিছু কেটে ঘর ফর সাজিয়ে নাড়ু খইও পাকড়া হয়েছিল পরের দিন, পঞ্চপদি ভুজি সব কিছু সাজিয়ে রেখে দিয়েছি শুধু ঠাকুরমশাইয়ের আসার অপেক্ষা। বাট সেদিন ঠাকুরমশাই দুপুর 2টার সময় দিয়ে সেই সন্ধেবেলায় 6:45 নাগাদ এসেছিলো। তো এই যে ঠাকুরমশাই এখানে চলে এসছে, এটা আমাদের সন্ধেবেলায় পুজো হচ্ছিলো, উনি দুপুরবেলায় সময় দিয়েছিলেন বাট অনেক দেরি করে এসছেন, যাই হোক ওনারও তো পুজো ছিল। তো এখানে উনি পুজো শুরু করছেন, ভিডিওটা একদম ছোট্ট করে করেছি, বেশি বড় করে করিনি, কারণ অনেক কাজ ছিল ঘরে, আর ঘরে লোকও এসেছিল, তো ওই জন্য সব কিছু আর কি করে ওঠা হয়ে ওঠা হয়নি আর কি, কারণ আমাকে পুজোর দিকটা সামলাতে হচ্ছিলো, মা তোমার রান্নার দিকটা সামলাচ্ছিল, তো সেই জন্য একা হাতে তো আর সব কিছু হয়ে ওঠে না। তো এখানে ঠাকুরমশাই পুজো করছে, পুজো শুরু হয়ে গেছে এখানে,
তো ওখানে আমি আর মা অঞ্জলি দিতে বসেছি, আমরা দুজনেই উপোস ছিলাম। তো এখন অঞ্জলি দেওয়ার সময় হচ্ছে, তো সময় হচ্ছে মানে এখন আমরা অঞ্জলি দিচ্ছি। ওটাকে কি বলে, হাতে জল দিয়ে নমঃশুদ্ধ না কি কী একটা বলে আমি ভুলে গেছি, তো সেইটা আর কি উনি করাচ্ছিলেন। তো হাত জোর করে এখানে এখন আমরা অঞ্জলি দিচ্ছি। তো এটা অঞ্জলি দেওয়ার পরের মানে আর কি পুজোটা, উনি ওই গঙ্গা জল দিয়ে সব গঙ্গা জল ফুল দিয়ে সমস্ত প্রসাদের উপর দিয়ে দিল। তো এখন এখানে আরতি হচ্ছে, ওনা ধূপ দেখানো হচ্ছে। তো ওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা করে দিও, আর পাশে বেল বাটনটিও প্রেস করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিও। তো আজকের জন্য টাটা।